আছি লাহোলের অন্তর্গত জিসপা, যেটা 10,500 ফিট উঁচু উচ্চতায় অবস্থিত। এই আমাদের জিসপার হোটেল। জাস্ট আমরা এই মুহূর্তে রওনা দেব বারালাচালার উদ্দেশ্যে। কতখানি যেতে পারবো জানি না, জায়গাটা খুবই ভালো কিন্তু এত বেশি বরফ এখনো পড়ে আছে যে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে। তবু যতখানি যাওয়া যায় সেই রকম আমরা চেষ্টা করব। আমরা এখন এসে পৌঁছালাম দীপকতাল। আগে থেকে কোথায় যাব কিছু বলতে পারছিলাম না, কারণ অনেক রাস্তা বন্ধ আছে। আপাতত এসে পৌঁছেছি দীপকতাল। তাল মানে একটা পুকুর বা লেক, এই যে লেকের জল পুরো বরফ হয়ে আছে কিছুটা অংশ, এই চারধার পুরো বরফ করে আছে। লোকজন এই বরফেই আনন্দ নিচ্ছে। অনেক বড় বড় চিনির গজা একটা একটা করে পড়ছে। এখানে প্রচুর গজা বর্তমান, তুলে নিতে হবে শুধু। এখন আমরা দীপকতাল থেকে বেরিয়ে যাচ্ছি বারালাচা পাশের দিকে। আগে দীপকতাল পেরিয়ে সুরজতাল যাওয়ার রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছি। উফ, রাস্তা দুই ধারে উঁচু হয়ে বরফ পড়ে আছে, জাস্ট বারালাচা পাস ঢোকার আগের রাস্তাতে।